আসসালামু আলাইকুম, তাহমিনা কুকিংস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 1 কেজি হাফ 1 কেজি পোয়া মাছ নিয়েছি। এই পোয়া মাছটা সমুদ্রের পোয়া মাছ, নদীর পোয়া মাছটা হচ্ছে আর একটু ছোটো সাইজের হয়, এটা সমুদ্রের পোয়া মাছ। এই পোয়া মাছটা রান্না করতে আমার যা যা উপাদানগুলো লাগছে, একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাঁটা, রসুন কুচি। এর মেন উপাদানটা হচ্ছে আপনার রসুন বেশি করে দেওয়া, রসুন কুচি, ধনিয়া পাতা, পানি আর হলুদ মরিচ লবণ যা তো লাগছে, এটা তো আপনারা সবাই জানে রান্না করতে লাগে। দেখা যাক, এখন আমি শুরু করি পোয়া মাছ রান্নার রেসিপিটা। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি সব সময় রূপসাদা সোয়াবিন তেলটা ব্যবহার করে থাকি। তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। আমি 2 চা চামচ রসুন বাটা দিব। দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমি আগেও বলেছি এর মেন উপাদান হচ্ছে আপনার রসুন কুচি। আমি এখানে একটা গোড়া একটা রসুন নিয়ে নিয়েছি, ওটাই আমি রসুন কুচিটা সম্পূর্ণভাবে এখানে দিয়ে দিই। আমি রসুন কুচিটা অনেক সুন্দর করে চিকো চিকো করে কুচি করে নিয়েছি। আমি সম্পূর্ণভাবে একটা রসুন, গোটা একটা রসুন নিয়েছি, ওই রসুন কুচিগুলো দিয়ে দিব। দিয়ে এটা আমি সুন্দর করে লবণ, লবণটা স্বাদ অনুযায়ী। অনেক সময় আপনার সমুদ্রের মাছগুলো একটু নোনা টাইপের হয়, সেক্ষেত্রে একটু লবণটা হাতে রেখে দিবেন। যদি মাছটা আগে থেকে যদি নোনা হয়, তাহলে আপনার লবণটা বেশি দিলে খেতে পারবেন না। মানে আমি এখানে একে একে সব রকম মশলাগুলো দিয়ে দিব। আমি 2 চামচ হলুদের গুঁড়ো, 3 চা চামচ মরিচের গুঁড়ো দিব, কারণ মাছের মধ্যে একটু ঝালটা পরিমাণে বেশিই লাগে। আর ঝালটা আবার যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেন মশলাটা আমার পুড়ে না যায়। তো ভালো করে জিনিসটা ভালো করে মশলাটা কষাতে হবে। এই পোয়া মাছটা আমার রাখে অনেক বেশি পছন্দ করে। ও যখন বাংলাদেশে থাকতো, সপ্তাহের মধ্যে একবার হলো সে পোয়া মাছটা নিয়ে আসতো। খুব মিস করতেছি, কারণ ও সব সময় একটু চাইতো যে তাকে আমি ভালো মন্দ সবসময় ভালো ভালো করে রান্না করে খাওয়ায়। আমি আবার মাঝে মধ্যে রাখিয়াপুর কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে রেসিপিগুলো মেজাপু আমাদেরকে বাংলাদেশে থাকাকালীন খাওয়াতো, রান্না করে করে খাওয়াতো। আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিব, যেটা আমার মশলাটা কষানো হয়ে আসে। কালারটা কত সুন্দর আসছে, চুলার জাল আঁচটা একটু বাড়িয়ে দিব, এটা বহাল হয়ে পর্যন্ত। যখন আমার তেলটা একটু কষানো হবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এখানে সম্পূর্ণভাবে পোয়া মাছগুলো দিয়ে দিব। ততক্ষণ আপনারা দেখতে থাকেন, মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন তেলটা, তেল উঠে আসছে। এখন যে আমি এখানে যে 1 কেজি পোয়া মাছ রেখেছি,
ওই বোয়া মাছটা এখন এক পিস এক পিস করে এখানে দিয়ে দিব। সাবধানে দিতে হবে যেন হাতে না লেগে যায়, কারণ আমার একটু হাত পুরানোর অভ্যাস একটু বেশি। আমার সম্পূর্ণভাবে মাছটা দেওয়া হয়েছে, আর আমি এটার মধ্যে একবারের জন্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। এটা দুই হাত দিয়ে সুন্দর করে আপনার নাড়াচাড়ে নিতে হবে, কারণ যেন নিচে জিনিসটা বেজে না যায়, মশলাটা যেন সুন্দর করে পারফেক্টলি যেন একটা সুন্দর করে একটু একটু ফিট হয়ে আসবে, তবে আলতোভাবে জিনিসটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক আস্তে আস্তে সবগুলো মাছকে উঠিয়ে দিব। অনেক মিলিয়ে মাছ রান্না করতে হবে। এখন আমি এখানে যে কাঁচা মরিচগুলো কেটে রেখেছি কাঁচা মরিচটার মধ্যে দিয়ে দিব, আমি আবার নেড়ে দিব, দেখবি নিচে যেন জিনিসটা বেজে না যায়। আমি অনেক মিডিয়ে মাছ রান্না করবো, কারণ মাছ মিডিয়ে মাছ রান্না করলে আপনার ভিতরে যে মশলাগুলো আছে সম্পূর্ণ মশলাগুলো এত সুন্দর করে ঢুকে যায়, তারপরে খেতে অনেক বেশি টেস্ট হয়। আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি এটার তো মধ্যে পানি দিয়ে দিব। আমি এটাতে 2 মগজ মতো পানি দিয়ে দিব যেন মশলাটা ঠিক মতো কষিয়ে আসছে আমার। আবার রান্নাটা